আপকামিং স্মার্টফোন ফেব্রুয়ারি 2023। এই ফেব্রুয়ারি মাসটা এমন একটা সময় যেখানে বছরের সবথেকে সেরা স্মার্টফোনগুলো লঞ্চ করবে। যেমন ধরুন না, স্যামসাং তার বছরের সবথেকে সেরা সিরিজ স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজ গ্লোবালি লঞ্চ করবে। S23 সিরিজের আন্ডারে অনেক কটা ফোন রয়েছে, মেইনলি তিনটে ফোন রয়েছে। এছাড়াও OnePlus আনবে OnePlus 11 সিরিজ। শুধুমাত্র তাই নয়, ওপো, ভিভো, শাওমি প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানি তাদের কোনো না কোনো স্মার্টফোন লঞ্চ করবে। এমনকি ছোটোখাটো কোম্পানিগুলো যেমন টেকনো, ইনফিনিক্সও কিন্তু মুখে আছে তাদের নতুন নতুন স্মার্ট ফোন লঞ্চ করার জন্য। তো আমরা সমস্ত লিস্ট আজকে আপনাদের সাথে শেয়ার করব। কোনো কথা বাড়াবো না, লাইক বাটনটা আস্তে করে প্রেস করে দিয়ে তাহলে চলুন আমরা মেইন এপিসোডের দিকে এগিয়ে যাই। এই বছরের সবথেকে সেরা ইভেন্ট যেটা হবে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজ। S23 সিরিজের আন্ডারে তিনটে স্মার্টফোন লঞ্চ করবে এবং এটা কিন্তু গ্লোবাল লঞ্চ হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে লঞ্চ হবে S23, S23 প্লাস এবং S23 আল্ট্রা। প্রথমেই একটা ডিসক্লেমার দিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজের ফোনগুলো যে সবাই কিনতে পারবো এমনটা নয়। তবে S23 সিরিজে যে সমস্ত নতুন টেকনোলজি ইনোভেশন ব্যবহার করা হবে সেগুলো দেখার জন্য আমরা মুখে আছি, আর ওইগুলোকে নকল করেই দেখবেন অনেক কম দামি স্মার্টফোনে কিন্তু স্যামসাং এই সমস্ত ফিচার্স চলে এসছে। যাই হোক, স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজে মেইন যে চেঞ্জগুলো থাকবে সেটা হচ্ছে S23 আল্ট্রা যে ফোনটা, অর্থাৎ সবথেকে দামি ফোনটা, সেখানে 200 মেগাপিক্সেলের সেন্সার ব্যবহার করা হচ্ছে। এছাড়াও তিনটে স্মার্টফোনে, মানে ছোট থেকে বড় তিনটে স্মার্টফোনেই আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপসেট পাবেন। এবারে স্যামসাং কিন্তু কোয়ালকমের সাথে ডাইরেক্টলি পার্টনারশিপে গিয়ে এই চিপসেটটাকে নিজের মতো কাস্টমাইজ করে নেবে, ফলে স্যামসাংয়ের বেশ কিছু ফায়দা থাকবে। যেমন স্যামসাংয়ের হাতে ওভার বুস্ট করার একটা অপশান থাকছে, যদিও সেটা করবে কিনা এখনও পর্যন্ত কনফার্ম নয়। এছাড়াও ক্যামেরা এনহ্যান্সমেন্ট হবে, সিকিউরিটি এনহ্যান্স হবে বলা হচ্ছে। এছাড়াও ফোনটা নাকি ওভারহিট হবে না, কারণ স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজে আমরা ফোনগুলোকে বেশ গরম হতে দেখেছি। তো দেখা যাক স্যামসাং এই প্রসেসরটাকে কীভাবে অপটিমাইজ করতে পারে। থ্যাংক গড যে আমরা এখানে কিন্তু কোয়ালকমের প্রসেসরের সাথেই S23 সিরিজ দেখতে পাবো। এই S23 সিরিজকে নিয়ে ফুল ডিটেলস আমাদের আই বাটনে থাকা একটা ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ইনোভেশন কী কী আসছে সেটা দেখার জন্য ওয়েট করুন। এরপর তাহলে সরাসরি আমরা OnePlus-এর খবরে আসি। OnePlus-এর তরফ থেকে অনেক কটা প্রোডাক্ট লঞ্চ করা হচ্ছে। যেমন 7 তারিখ, মানে 7ই ফেব্রুয়ারি 2023, OnePlus-এর তরফ থেকে OnePlus 11, একদম ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিভাইস, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপসেট থাকবে, 120Hz 2K অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 5000mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জার। এটা তো একদম ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিভাইস হলো। এর থেকে একটু কম দামে আসবে OnePlus 11R, ওই একই লঞ্চ ইভেন্ট থেকে লঞ্চ হচ্ছে এবং সেখানে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 চিপসেট। বলা হচ্ছে OnePlus 11R ফোনটা 35,000-42,000 রুপির মধ্যে, অন্যদিকে OnePlus 11 ফোনটা 50,000 রুপিতে লঞ্চ হবে এবং বাংলাদেশেও খুব তাড়াতাড়ি এই ফোনগুলোর গ্লোবাল ভ্যারিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। এছাড়াও OnePlus-এর তরফ থেকে একটা 65-ইঞ্চি টিভি, একটা মেকানিক্যাল কিবোর্ড, OnePlus বার্ডস প্রো লঞ্চ হচ্ছে। তো OnePlus-এর লঞ্চ ইভেন্টও কিন্তু খুবই তাগড়াই লঞ্চ ইভেন্ট হতে চলেছে, ওয়েট করে দেবে। এরপর আমরা কথা বলবো IQ-কে নিয়ে, আর IQ ভ্যালু ফর মানি ডিভাইস লঞ্চ করতে ওস্তাদ। IQ লঞ্চ করবে 16ই ফেব্রুয়ারি IQ Neo 7। এখানে ইউজ করা হচ্ছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8200 চিপসেট, যার Antutu বেঞ্চমার্ক বেশ কিছু সামনে এসছে, মোটামুটি 9 লাখের আশেপাশে স্কোর দিচ্ছে। এছাড়াও 120Hz একটা OLED প্যানেলের ডিসপ্লে থাকবে, এছাড়াও 5000mAh ব্যাটারি, 120W ফাস্ট চার্জিং টেকনোলজি। তবে হ্যাঁ, ক্যামেরা স্পেসিফিকেশন কী হবে এখনও পর্যন্ত কনফার্ম না, কনফার্ম হলেই কিন্তু আমি টেক নিউজে আপডেট দিয়ে দেবো। এরপরে লিস্টেই কিন্তু চলে আসবে ওপো। ওপোর তরফ থেকে ওপো Reno 8T 4G এবং ওপো Reno 8T 5G, এই দুটো ডিভাইস লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। তবে ওপো Reno 8T 5G স্মার্টফোনটা একদম কনফার্ম, আর এই স্মার্টফোনটার সব থেকে হাইলাইটিং পয়েন্ট হবে 120Hz OLED কার্ড ডিসপ্লে। বলা হচ্ছে 30,000-32,000 রুপির আশেপাশে দাম হবে, তাহলে বাংলাদেশে ধরে রাখতে পারেন প্রায় 40,000 টাকার আশেপাশে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 একটা 5G চিপসেট থাকবে, 108MP ডুয়েল রিয়ার ক্যামেরা থাকবে, 5000mAh ব্যাটারি, আর 80W ফাস্ট চার্জার এখনও পর্যন্ত যেটুকু খবর রয়েছে। সো দেখা যাক, এই ফোনটার জন্য অনেকে যারা কার্ড ডিসপ্লে ভালোবাসেন তারা ওয়েট করবেন। তবে রিয়েলমি 10 Pro Plus তো কম দামে পাওয়া যায়, ওই ফোনটা বেছে নিলেই হলো, আর UI তো একই রকম কাজ করে। এরপরে তাহলে একটু মোটা ভাইয়ের খবরে আসি, মোটোরোলার কথা বলছি। বাস মোটোরোলার তরফ থেকে লঞ্চ করবে মোটোরোলা G53 এবং মোটোরোলা G73। মোটোরোলা G53 এই ফোনটা 120Hz OLED প্যানেল থাকছে, এছাড়াও এই ফোনটাতে কিন্তু 5000mAh ব্যাটারি, তবে কোনো রকম ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে না। এছাড়াও ফোনটাতে 50+8MP ডুয়েল রিয়ার ক্যামেরা, 16MP সেলফি ক্যামেরা, আর প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 480+, মোটামুটি ভালো প্রসেসর মিড বাজেট অনুসারে। কিন্তু এই ফোনটার দাম মনে হচ্ছে প্রায় ইন্ডিয়ান মার্কেটে 16-17,000 রুপির পর্যন্ত চলে যাবে। আর মোটোরোলা G73 এই ফোনটায় দুটো জিনিস শুধুমাত্র চেঞ্জ থাকবে, এক হচ্ছে প্রসেসর, মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 930 চিপসেট ইউজ করা হচ্ছে আপার ভ্যারিয়েন্টে, এছাড়াও এখানে 33W ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে। ওই ফোনটা মনে হচ্ছে 20,000 রুপির আশেপাশে লঞ্চ করবে। তো মোটোরোলার জন্য কারা অপেক্ষা করছেন অবশ্যই জানাবেন। তবে এত কিছুর মধ্যে তো ইনফিনিক্সকে ভুলে গেলে চলবে না। ইনফিনিক্সও একটা লঞ্চ ইভেন্ট আয়োজন করেছে এবং সেই লঞ্চ ইভেন্ট থেকে ইনফিনিক্স তাদের একটা স্মার্টফোন এবং তাদের ল্যাপটপ লঞ্চ করবে। ল্যাপটপগুলো একদম ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ল্যাপটপ, একটাই কোর i5, কোর i7, কোর i9 পর্যন্ত প্রসেসর রয়েছে। এছাড়াও যে ফোনটা লঞ্চ করবে ইনফিনিক্স 05G 2023 টার্বো এডিশন,
আর এই ফোনটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে লঞ্চ করতে চলেছে। মোটামুটি ধরা হচ্ছে 20,000 রুপির নিচে দাম হবে, যেখানে মিডিয়াটেকের ডায়মন্ডসেরি 1080 চিপসেট থাকবে, 5000 mAh ব্যাটারি, 33W চার্জার। এছাড়াও এই ফোনটায় মনে হচ্ছে না কোনোরকম অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 120Hz একটা IPS LCD প্যানেলের ডিসপ্লে থাকবে এবং তাই জন্যই দামটা কম রাখা হয়েছে। আর এই চিপসেটটা কিন্তু খুবই পাওয়ারফুল চিপসেট। ফোনটার ফার্স্ট লুক কেমন হবে সেটাও সামনে চলে এসেছে, তো কেমন দেখতে লাগছে অবশ্যই জানাবেন। আর ইনফিনিক্সের ল্যাপটপ কেনার জন্য কেউ কি আগ্রহী আছেন, মানে ল্যাপটপ কিনতে হলে? আমি তিনটে কোম্পানির নাম বলছি, HP, Dell আর ইনফিনিক্স। কোন কোম্পানিকে আপনি বেছে নেবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। না বস, এবার কিন্তু রেডমি আর পোকোকে নিয়ে কথা বলা উচিত। রেডমির তরফ থেকে রেডমি নোট 12 টার্বো বলে একটা নতুন এডিশন লঞ্চ করবে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর রয়েছে। এছাড়াও ওই ফোনটাতে 120Hz OLED প্যানেল থাকবে, 108MP ক্যামেরা থাকবে। বলা হচ্ছে ওই 22,000 থেকে 24,000 রুপির মধ্যে লঞ্চ করবে, তাহলে বাংলাদেশের মার্কেটে ওই 30,000 টাকার আশেপাশে। এবং সেই স্মার্টফোনটাতে কিন্তু 67W চার্জার থাকবে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে পোকোর তরফ থেকে পোকো X5 এবং পোকো X5 প্রো লঞ্চ করতে চলেছে 6th February। পোকো X5 প্রো ফোনটার বিভিন্ন টিজার সামনে এসছে, যেখান থেকে বোঝা যাচ্ছে রেডমি নোট 12 টার্বো যে ফোনটার স্পেসিফিকেশন এতক্ষণ বলছিলাম, ওই ফোনটারই বেশ কিছু জায়গায় রিব্র্যান্ডেড করে, ওই ফোনটার লুকস একটু চেঞ্জ করে এই ফোনটাকে লঞ্চ করা হবে পোকো X5 প্রো নাম নিয়ে। এবং সেই ফোনটা কিন্তু কিছুটা কম দামে লঞ্চ করবে, ধরে রাখুন অফার পিরিয়ডে 20,000 থেকে 22,000 রুপির মধ্যে লঞ্চ করবে। আর এই সমস্ত স্মার্টফোনগুলো খুব তাড়াতাড়ি কিন্তু বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। এই সমস্ত কিছুর পরও টেকনো লাভার মতো স্মার্টফোন কোম্পানিগুলো তাদের মিড বাজেটে বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করবে, যেহেতু মডেল নাম্বারটা এখনো কনফার্ম নয় আমি বলতে পারলাম না। এছাড়াও আপনারা অনেকেই লিক শুনেছেন স্যামসাং গ্যালাক্সি A34, A54 এই ফোনগুলো নাকি ফেব্রুয়ারির শেষের দিকে লঞ্চ করবে। একদম ভাবার কারণ নেই, এই ফোনগুলো মার্চের মিড উইকে গিয়ে লঞ্চ করবে আর এটাই কনফার্ম মোটামুটি এখনো পর্যন্ত। আর মোটামুটি মার্চের শেষের দিকে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চের একটা সম্ভাবনা রয়েছে। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, এই ধরনের আপডেটেড নিউজ পেতে একটা কাজ কিন্তু আপনাকে করতে হবে, ছোট্ট কাজ, লাইক বাটনটা প্রেস করে দিয়েছেন নিশ্চয়ই এতক্ষণ, এবার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে ঘন্টাটা বাজিয়ে দিন, নিজের মনে করেই ঘন্টাটা বাজাবেন। আজকের কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, দেখা হবে আগামী পর্বে।